সুপ্রভাত বন্ধুরা, ভোর 5:30 11ই অক্টোবর 2024 সাল। সন্ধিপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি জানি আমার দুর্গাপুজোর ব্লগগুলো অনেকটা দেরি করে আসছে, এতদিনে কালীপুজো ভাইফোঁটা সবই হয়ে গেছে, কিন্তু এই যে দেরি করে আসছে বলে ভেবে দেখো তো, আমাদের প্রত্যেকেরই দুর্গাপুজোর এবছরের স্মৃতির পাতাটা আরও একবার করে উল্টানো হচ্ছে নাকি। যাই হোক, এখানে এখন সন্ধিপুজোর জন্য পদ্মফুল, যে 108টা পদ্মফুল লাগে, সেই 108টা পদ্মফুল ফুটিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে, যাতে সন্ধি পুজোর সময়তে কোনো রকম অসুবিধা না হয়। আর তারই ফাঁকে একটুখানি ছোট্ট করে ছবি তোলা হয়ে গেল, আর এরপরই শুরু হবে আমাদের সন্ধি পুজোর মুহূর্ত। সন্ধি পুজোর খুব তাড়াহুড়ো আছে, ওই জন্য সকালবেলায় গেটের ওখান থেকেও ভিডিও স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করছি। আমাদের এখানে এখন আমাদের সন্ধি পুজোর জোগাড় চলছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পুজোর 108টি পদ্মফুল যেমন অপরিহার্য অঙ্গ, ঠিক সেরকমভাবে 108টি প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করাও সন্ধিপুজোর একটি অপরিহার্য অঙ্গ। এখানে সে 108টি প্রদীপ সাজিয়ে নেওয়া হচ্ছে। দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধিপুজো। মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে সন্ধিপুজো বলা হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট, অর্থাৎ 48 মিনিট ধরে চলে সন্ধিপুজো। 108টি পদ্ম এবং 108টি মাটির প্রদীপ সন্ধিপুজোর ক্ষেত্রে দরকার পড়ে। সন্ধিপুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন, সেই সময় চণ্ড এবং মুণ্ড দেবীকে আক্রমণ করেছিল। চণ্ড ও মুণ্ড ছিল মহিষাসুরের 2 সেনাপতি, তাদের দেবী দুর্গা বধ করেছিলেন, সেই থেকে দেবীর নাম হয় চামুণ্ডা। চণ্ড এবং মুণ্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন তাকে স্মরণে রেখেই সন্ধিপুজোর আয়োজন করা হয়। অসুর নিধনকালে দেবীর সারা অঙ্গে 108টি ক্ষত সৃষ্টি হয়েছিল। ক্ষতগুলির অসহনীয় জ্বালা জুড়োবার জন্য দেবাদিদেব মহাদেব দুর্গাকে দেবী দহে স্নান করার পরামর্শ দিয়েছিলেন। দেবী দহে স্নান করার পর দেবী দুর্গার শরীরে সেই 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম, কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল। দেবী দুর্গাকে 108তম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল 1 ফোঁটা অশ্রু। অশ্রু কণাটি গিয়ে পড়েছিল তার 108তম ক্ষতে, মিলিয়ে গিয়েছিল তার শরীরের অবশিষ্ট ক্ষতটিও। দেবী দহে থেকে গিয়েছিল 107টি পদ্ম। ত্রেতাযুগে লঙ্কেশ্বর রাবণকে বধ করার জন্য সন্ধিপুজোর শেষে শ্রী রামচন্দ্র দেবীর পায়ে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন, তাই ভক্ত হনুমানকে পাঠিয়েছিলেন দেবী দহে, কিন্তু দেবী দহ থেকে হনুমান 107টি পদ্ম নিয়ে ফিরেছিলেন, কারণ দেবী দহে আর পদ্ম ছিল না। সুতরাং মহামায়ার পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়েছিল। সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে শ্রী রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে নিজের নীল পদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন 108তম পদ্ম হিসেবে। চক্ষু উৎপাটনের মুহূর্তে অবতীর্ণ হয়েছিলেন দেবী দুর্গা। মায়ের বলে বলিয়ান হয়ে শ্রী রামচন্দ্র এই অষ্টমী নবমী সন্ধিক্ষণেই রাবণকে বধ করেছিলেন। তো তোমাদের সাথে অনেকক্ষণ ধরে একদম কথা হয়নি, সকালবেলায় সন্ধি পুজো নিয়ে ব্যস্তই ছিলাম দেখতেই পেলে। এখন একটুখানি নবমীর পুজোর মাঝখানে আমরা একটু রেস্ট নেওয়ার মতন সময় পেয়েছি। এখন বাজে 9:05 বাকি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নবমীর পুজো শুরু হয়ে যাবে, আর তখন থেকে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো আমি এখন বসে আছি ডালা স্টলে এই মুহূর্তে, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ডালা স্টলটা। যেহেতু আমাদের পুজো তো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো হচ্ছে না, আমাদের পুজো প্রাচীন পঞ্জিকা অর্থাৎ গুপ্ত প্রেস পঞ্জিকা এবং মেনিমাধব শিলের পঞ্জিকা যে নিয়ম পদ্ধতি অনুসারে হয় সেই সময় এবং নিয়ম ফলো করা হয় সেই মতে হচ্ছে, তাই আজকে আমাদের নবমী। অনেকেই যারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো করছেন, অর্থাৎ বেলুড় মঠ যে মানে এটা মানেন যে নিয়মটা মানে, সেই হিসেবে আজকে আবার অষ্টমী। এবারে পুজোটা একটু কনফিউজিং এই কারণেই। তো যাই হোক, অ্যাকচুয়ালি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সূর্যোদয়ের সময়টাতে জোর দেয়, আর আমাদের যে প্রাচীন যে পঞ্জিকা অর্থাৎ গুপ্ত প্রেস বা বেনিমাধব শিল, তারা কিন্তু তিথি লাগা এবং তিথি ছাড়াটাকে বেশি গুরুত্ব দেয়। তো এই কারণে এই পার্থক্য শুরু হয়েছে। যাই হোক, আমি যতটুকুনি জানতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের অন্য কিছু মানে এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানিও। চলে এসেছি ভোগের ঘরে। সকালবেলায় তো সন্ধি পুজোর জন্য এক প্রস্ত ভোগ রান্না করে মাকে নিবেদন করা হয়ে গেছে, এখন নবমী পুজোর জন্য ভোগ নিবেদনের পালা। তো এখন সেই ভোগের প্রস্তুতিই চলছে।
নবমীর পুজো শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে আমাদের প্রচুর দর্শনার্থীরা চলে এসেছেন। অনেকেই জানেন যে আজকে হয়তো অষ্টমী, কারণ তিথি অনুসারে আজকে নবমী হলেও দিন অনুসারে আজকে অষ্টমী। তাই অনেকে অষ্টমীর অঞ্জলি দিতে এসেছেন, যদিও অঞ্জলিটা নবমীরই হবে। আমাদের দুর্গাপুজোর শুরু যেমন মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ দিয়ে শুরু হয়, ঠিক সেরকমভাবেই দুর্গাপুজোর শেষ মুহূর্তে অর্থাৎ নবমীতে যদি চণ্ডী পাঠ না শোনা যায় তাহলে মনটা কিরম অসম্পূর্ণ থেকে থাকে। আমাদের পুরোহিতমশাই খুব সুন্দর উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ করছিলেন। এদিকে আমাদের মহানবমীর মহাভোগও চলে এসেছে, এখন মায়ের সামনে সেটা নিবেদন করার পালা। নবমীর দিন যত এগোতে থাকে রাত্রের দিকে, আস্তে আস্তে আমাদের সবার সাথে সাথে মায়ের চোখে মুখেও কোথাও যেন বিষাদের ছায়া ফুটে উঠতে থাকে। যদি এই মুহূর্তে বিষাদের কথা মনে করে লাভ নেই, মহানবমীর এই দিনটাকে যতটা পারি আনন্দে মেতে থাকি, কারণ রাত পোহালে আবার একটি বছরের অপেক্ষা। নবমী পুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ মহানবমীর হোম, এখন সেই হোমই হচ্ছে। যদিও আমরা হোমে বসেছিলাম বলে ওই সময় কোনো ভিডিও করতে পারিনি, তাই কিছু স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মেয়ের শ্বশুরবাড়ি চলে যাবার ভয়তে নবমী নিশীতে মায়ের আকুতিপূর্ণ গান, ওরে নবমী নিশি হইও না অবসান, এই গান নবমীর দিন রাত্রে আমাদের সবার মনের মধ্যে বেজে ওঠে। তো নবমীর দিন রাত্রে ছিল আমাদের ডান্ডিয়া নাইটস, আর আমি নাচে যেহেতু খুব একটা ইন্টারেস্টেড থাকি না, প্রচণ্ড হাঁপিয়ে যাই, আমরা ডান্ডিয়া নাইটসে যাইনি। আর এদিকে নবমী নিশি হইও না অবসান, মন খারাপ যাতে না হয় তার জন্য আমাদের বাড়িতে চলে এসেছিলো অদিতিরা। ওরা আসলে আমাদের সময় এবং দিন তোমরা জানোই খুব ভালো কাটে। তা ওরা আসার আনন্দে আর কোনো ভিডিও করা হয়নি, অন্তত নবমীর দিনের কোনো ভিডিও করা হয়নি। আমাদের ছোটোখাটো কিছু আনন্দঘন মুহূর্তে স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ব্লগটিকে এখানেই আমি শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। এই ব্লগটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যায়। টাটা বাই বাই, খুব শীঘ্রই চলে আসছে আমাদের দশমীর ব্লগ।